স্কুলে আমি 421 পেয়েছিলাম, আচ্ছা আমি ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা আচ্ছা আর অনুপম দত্ত যে আমাদের এবছর ফার্স্ট হয়েছে আচ্ছা আচ্ছা 488-তে, সে সেকেন্ড হয়েছিল। হ্যাঁ তন্ময়, সবার প্রথমে তুমি বলো তুমি কোথায় থাকো এবং কোন স্কুল থেকে পাস আউট করেছো? হ্যাঁ, আমার মানে যেটা আমার আসল বাড়ি সেটা হলো আসানসোল, আচ্ছা কিন্তু আমি এখানে গোলচিতে ভাড়া থাকি এবং বহুদিন ধরে ভাড়া থাকি এবং গোলচি হাই স্কুলেই পড়ি, ওখানকারই ছাত্র ক্লাস 5 থেকে। আচ্ছা, তো তুমি এইচএস এবছর দিয়েছো, আর এইচএস এবছরে তুমি এক্সপেক্ট করেছিলে যে এরকম নম্বর পাবে? প্রথম কথা হলো এইচএসের এবছর তো আমাদের করোনার জন্য হ্যাঁ হ্যাঁ দুটো এক্সাম স্টপ হয়ে গেল, হুম হুম তো আমাদেরকেও একই প্রশ্ন আমাদের স্যারেরাও করছেন যে তোরা কি এটা এক্সপেক্ট করছিলি যে এতটা পাবি। তো প্রথমত আমাদের যেটা মানে আমাদের যেভাবে পড়ানো হয় আচ্ছা আমাদের বোর্ড মানে বোর্ডের সিলেবাস অনুযায়ী, হুম সেই হিসেবে যদি ধরা হুম হয় তাহলে আমাদের ক্ষেত্রে কেমিস্ট্রি কোশ্চেন প্রায় প্রত্যেক বছর অনেকটাই সোজা আসে আচ্ছা এবং ফিজিক্সটা মোটামুটি কঠিন আছে, মোটামুটি কঠিন। খুব কঠিন আছে না, আচ্ছা মোটামুটি কঠিন আছে। তো সেই হিসেবে এটা মানে বলতে আমার কোনো মানে লজ্জা নেই যে আমি ম্যাথে যেহেতু আমি 100-এর মধ্যে 98 পেয়েছি, আচ্ছা আচ্ছা সেই জন্য আমাকে 98টা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে দিয়েছে। আচ্ছা আচ্ছা তো হয়তো কেমিস্ট্রিতে আমার এই নাম্বারটা বা এই নাম্বারটার কাছাকাছি আসতেই পারতো, ফিজিক্সে 98 পেতাম না, 98-এর থেকে কম হতো, আচ্ছা এটা এটা শিওর। বাহ, তো অনেস্টলি অ্যান্সার দিয়েছো যে না, ফিজিক্সটাই মনে হচ্ছে যে একটু কম নাম্বার হতে পারতো, কিন্তু কেমিস্ট্রিটা হ্যাঁ একটু একদম, বাড়তেও পারতো, তাই তো? হ্যাঁ কেমিস্ট্রিটা ঠিক আছে, খুব খুব খারাপ মানে খারাপও নয় খুব ভালোও নয়, ঠিকই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে তুমি বলো যে তুমি এই সায়েন্স স্ট্রিম নিয়ে পড়েছো, যে 11-এ একটা নম্বর পেয়েছিলে এবং তোমার টেস্ট পরীক্ষা হয়েছে, টেস্টের নম্বরটাও জানো, সেই অনুযায়ী কি তুমি মানে ফাইনালে বেশি নম্বর পেয়েছো না কম নম্বর পেয়েছো? ফাইনালে তো অবশ্যই বেশি নাম্বার পেয়েছি, কারণ আমাদের স্কুলের মানে বাকি যারা আমাদের ছাত্র বন্ধুরা রয়েছে আচ্ছা তারাও অনেক বেশি নাম্বার পেয়েছে, যারা টেস্টে টেস্টে আমাদের স্কুলে আমি 421 পেয়েছিলাম, আচ্ছা আমি ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা আচ্ছা আর অনুপম দত্ত যে আমাদের এবছর ফার্স্ট হয়েছে আচ্ছা আচ্ছা 488-তে, সে সেকেন্ড হয়েছিল। ও আচ্ছা, তারপরে তুমি বলো যে তুমি এই যে পরীক্ষা দিয়ে চলো, প্রত্যেকটা পরীক্ষা, যে দুটো পরীক্ষা বাদে তো বাদ বাকি তোমার লিখিত পরীক্ষা হয়েছে, সেই লিখিত পরীক্ষার মধ্যে তোমার কোন নম্বরটা যে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি এই নম্বরটা একটু ভালো হলে ভালো হতো, আর কোন নম্বরটা মনে হয়েছে যে আমি যে অনুযায়ী পরীক্ষা দিয়েছি সে অনুযায়ী থেকে বেশি নম্বর আমি পেয়েছি? প্রথম প্রথমত আমাদের মানে আমি যার কাছে ম্যাথ আচ্ছা পড়তাম আমাদের শুভাশিস বাবু স্যার, আচ্ছা আচ্ছা তো তিনি মানে আমি যখন টেস্টে পরীক্ষা দিই তো আমাদের স্কুলের মধ্যে আমি 98 পেয়েছিলাম, টেস্টেও 98 98 পেয়েছিলাম পেয়েছো, আচ্ছা এবং হ্যাঁ ওটাই হায়েস্ট ছিল। হুম তো আমাকে স্যার বলেছিলেন যে এই নম্বরটাই ধরে রেখো পরবর্তীকালেও। হুম তো আমার পরীক্ষায় একটা এমসিকিউ ভুল হয়েছিল, আর বাকি সবই আমি মানে সবই ঠিকঠাকই করেছিলাম, এমনকি এক্সট্রাও করেছিলাম, সেই হিসেবে আমি স্যারকে সেটাও বলেছিলাম যে আমি 99 পাবো, 99 পাবো, সেখানে এক সেটা নম্বর আরো কমে গেছে, তাই তো? এক নম্বর কমেছে। আচ্ছা আচ্ছা আর বায়োলজিতেও আমি এক্সট্রা করে এসেছি অ্যান্ড আমার কোনো ভুলও হয়নি বায়োলজিতে, সেখানেও আমার কিন্তু ওই 97 হয়েছে। আচ্ছা আর বাংলাতেও কোনো ভুল হয়নি, বাংলাতে আমাদের যদিও আমাদের মানে আমাদের যে বোর্ড সেখানে লিটারেচারের দিকটাতে নাম্বারটা কমিয়ে দেওয়া আচ্ছা হয়, কিন্তু এখন তো আবার অনেক জায়গাতেই দেখছি যে মাধ্যমিকেও ইতিহাসে 100-100 দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ সেই হিসেবে আমার মনে হয়েছে যে না আমাকে 93 দেওয়াটা একটু কমিয়েই দিয়েছে, কারণ যে হিসেবে লিখে এসেছিলাম হয়তো আর একটু বেশি পেতাম। ও আচ্ছা আচ্ছা, এই আচ্ছা তোমাকে বলে রাখি যে তুমি এই যে এত ভালো নম্বর পেয়েছো এবং তুমি তো অবশ্যই খেটেছো, কি অনুযায়ী তোমার এই যে রেজাল্টের যে রহস্য, মানে যারা তোমার থেকে ছোট
পরবর্তী মানে 2021-এ উচ্চ মাধ্যমিক দেবে, তাদের অনুযায়ী তুমি বলো যে কীভাবে তুমি তোমার প্রিপারেশনটা নিয়েছো, কীভাবে পড়াশোনা করেছো, যদি একটু শেয়ার করো। প্রিপারেশনের কথা যদি বলি তাহলে আমাদের মানে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেখানে আমাদের একটা সিলেবাস তো থাকে। এবার প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মানে আমাদের বোর্ডের সিলেবাস আর যেই মেনের মানে আমাদের জয়েন্টের বা যেই অ্যাডভান্সের যে সিলেবাসটা তার মধ্যে সামান্য একটু ফারাক থাকে। তার কারণ হচ্ছে এমন আমাদের সিলেবাসে অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়, যেটা হচ্ছে তোমার সৌরেন্দ্রনাথ দের যে লেখা বইটা, ওই বইটা পড়লে আমার মনে হয় না অনেকটা বাদ যায়, অনেকটাই কভার হয়ে যায়, তাই না? হ্যাঁ, ম্যাথের ক্ষেত্রে একদম একদম ওটা একদম, কিন্তু বাকি সাবজেক্টের জন্য আমি বলছি, ফিজিক্স বা কেমিস্ট্রির জন্য আমি সেটা বলছি। তো সেই হিসেবে যারা মানে জয়েন্ট বা অন্যান্য পরীক্ষা দেবে সে তারা তাদের যদি সেরকম কিছু থাকে তাহলে সেই হিসেবে প্রিপারেশনটা একটু টাফ হবে। আচ্ছা, তুমি তুমি কি জয়েন্ট আর জয়েন্টের জন্য আর এইচএসের জন্য একসাথে প্রিপারেশন নিয়েছিলে? হ্যাঁ বলতে পারেন, কারণ আমাদের এই একটা বছরের মধ্যে মানে সব সব কিছুই হয়ে গেছিল। কারণ আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটা সেটাও অনেক আগে হয়েছে, এমনকি মানে সব পরীক্ষাগুলো একটু আগে ভাগে হয়েছে আমাদের এবছর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতে চাইলাম তোমার ডেলি রুটিন কি ছিল, মানে পড়াশোনার যে শিডিউল থাকে যে 5 ঘন্টা কি 6 ঘন্টা এরকম একটা রুটিনের মধ্যে তুমি ছিলে কি না, সেই রুটিনটা যদি শেয়ার করো যে আমি এই টাইমে এইরকমভাবে পড়াশোনা করতাম, যে ডেলি রুটিনে আমি এই টাইমটুকু পড়তামই, এর বাইরে আদার্স কিছু করতাম পরে, কিন্তু পড়াশোনার এই টাইমটুকু বজায় রাখতাম আমি টিউশন বাদে। কেন, তোমার সেলফ স্টাডিটা খুব ইম্পর্টেন্ট তো একটা স্টুডেন্টের জন্য, সেই সেই জিনিসটা যদি তুমি বলো যে তোমার ডেলি রুটিন কি ছিল। খাওয়া দাওয়া করে তারপর পড়তে বসতাম মোটামুটি ওই 6:30 কি কোনোদিন 6:30, কোনোদিন 6টা, কোনোদিন 7টা, এরকম টাইম থেকে একদম 10টা অবধি পড়তাম। তারপর আবার খাওয়া দাওয়া করে আবার রাতে, আচ্ছা রাতে খাওয়া দাওয়া করে আবার কখন শুরু করতে? রাতে খাওয়া দাওয়া করে কখনো মানে যেদিন দেখতাম যে পড়ার মতো এনার্জি রয়েছে বা পড়ার মতো ইন্টারেস্ট রয়েছে সেদিন রাত, সেদিন আমাদের আমার রাতে মোটামুটি ওই 1টা কখনো 2টো কি, আর যেদিন দেখতাম যে না সেরকম ইন্টারেস্ট নেই সেদিন 12টা অবধি পড়ার পর আমি আবার ভোর 4টে। ও আচ্ছা আচ্ছা, ভোর 4টে পড়তাম। কোন সময় বেশি ভালো লাগে, সকালবেলা না রাত্রেবেলা পড়তে বেশি ভালো লাগে? রাত্রেবেলার পড়াটা যদি ইন্টারেস্টিং হয় তাহলে সেটা পড়তে ভালো লাগবে, কিন্তু যদি সেটা মুখস্থর বেসিস হয় তাহলে একটু অসুবিধাই হবে, কারণ মুখস্থ করার কিছু হলে সেটা ভোরেই ভালো, ভোরেই ভালো। আচ্ছা আচ্ছা, তো এখানে তুমি বললে যে সেলফ স্টাডি তুমি মোটামুটি যে অনুযায়ী তুমি পড়তে যেতে বা টিউশনে টাইম দিতে সেই অনুযায়ী 1/3 গুণ না না কত বেশি তুমি সেলফ স্টাডি করতে? আমি এখানে সবাইকে এই কোশ্চেনটা করছি, কারণ ওই সবাই কি হয় টিউশনের প্রতি বেশি জোর দেয়, কারণ একটা স্টুডেন্টের তো সেলফ স্টাডিটা খুব ইম্পর্টেন্ট। তুমি তোমার কি মনে হয় যে স্টুডেন্টদের টিউশনের অ্যাকর্ডিং অ্যাকচুয়ালি কতটা সময় সেলফ স্টাডিতে দেওয়া উচিত? একদমই তাই, কারণ আমাদেরকেও স্যাররা এটাই বলতেন যে আমরা তোমাদেরকে এটা বুঝিয়ে দেব যে কতটা কি পড়তে হবে, বাকিটা তো তোমাদেরকেই করতে হবে। আর সেলফ স্টাডিটা ভীষণ ইম্পর্টেন্ট, আর যতটা পরিমাণ করা যায়, কারণ আমাদের যখন ছুটি থাকতো তখন আমরা এই টাইমটা আরো বাড়াতাম বা আমরা এই টাইমটা আরো বেশি করে খাটতাম। আচ্ছা আচ্ছা, তোমার এই যে তুমি বললে যে আমি সেলফ স্টাডি করতাম, পড়াশোনা করতাম, এর মাঝে কি অন্য বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, যেহেতু তুমি প্যারেন্টসের সাথে থাকতে না, সেগুলো কি ছিল, মুভিজ দেখা বা গেম খেলা এগুলো তুমি? হ্যাঁ বলো। একদম একদম, কারণ একদম একদম, কারণ ছিল বলতে কি আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো হয়তো পুজো হলো, পুজো এলো বা কারোর কোনো অনুষ্ঠান হলো, তখন আমরা সবাই একসাথে হয়তো গেলাম, সিনেমা দেখলাম, ঘুরলাম ফিরলাম, এমনি কখনো মানে কোনো কিছু বাঙ্ক করে সব এগুলো এখন মানে আমরা কখনো করিনি। এই যে রেজাল্ট করেছো, এই রেজাল্টের মধ্যে তুমি বললে যে সব থেকে ভালো তোমার ম্যাথমেটিক্স লেগেছে, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আই থিঙ্ক তুমি ম্যাথমেটিক্স নিয়ে এগিয়ে যেতে চাও। হ্যাঁ ম্যাথে অনার্সই করবো।
ম্যাথ অনার্স করো, তোমার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে তুমি ম্যাথ নিয়ে অনেকটা এগিয়ে যাবে। কি ইন ফিউচার কি করার ইচ্ছা আছে, টিচিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে না অন্য কিছু? টিচিং লাইনে যাওয়ার ইচ্ছাও রয়েছে, আর তার পাশাপাশি যদি কোথাও কোনো পরীক্ষায় চান্স পাই তাহলে অবশ্যই যাব। ও মানে যদি জয়েন্টে দেখো যে চান্স পাচ্ছ তাহলে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার হ্যাঁ ঝোঁক রয়েছে। সেটাও রয়েছে, কারণ হ্যাঁ সেদিকেও একটু রয়েছে ঝোঁক। আচ্ছা, তো এখানে তুমি যে এত ভালো রেজাল্ট করেছো তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। তুমি সত্যি খুব পরিশ্রম করেছো, সেই পরিশ্রম ছাড়া তো কেউ এত সুন্দর রেজাল্ট করতে পারে না। প্রত্যেকটা রেজাল্টের পেছনে পরিশ্রম রয়েছে। তো এখানে তুমি তোমার যে ছোট ভাই বোনেরা রয়েছে যারা 2021-এ বা ইন ফিউচার পরবর্তী সময়ে উচ্চ মাধ্যমিক দেবে, তো এই ভিডিও থ্রুতে তাদের কি বলতে চাও যে কি করলে তারা বেশি রেজাল্ট করতে পারে? অনেকে একটা আমি তোমাকে বলছি, আগে এটা বলো তারপরে। হ্যাঁ আমি আমি আমাকে যদি কোনো অ্যাডভাইস দিতে বলেন তাহলে আমি একটা কথাই বলবো, যেটা আমার সঙ্গে হয়েছে বা যেটা আমি মানে রিয়েলাইজ করেছি সেটাই বলবো, যে আচ্ছা সবার ক্যাচ করার ক্ষমতা কিন্তু সমান থাকে না, এটা আমি সবাইকেই বলতে একদম চাই। একদম কারণ আমি যখন হুম আমার প্রথম মানে ফিজিক্স কেমিস্ট্রিতে অল্প অল্প মানে বুঝতে অসুবিধা হতো, তো আমারও হুম তখন মনে হতো যে কেন আমি সবাই বুঝতে পারছি কেন আমি বুঝতে পারছি না, কিন্তু যখন পরীক্ষা হতো তখন বুঝতাম হুম যে বেশিরভাগ জনই ঘাড় নেড়েছে কিছু বুঝেনি। যাই হোক একদম একদম এই এই জিনিসটা একদম সবাই টিউশন পড়তে যায় ভাবে সবাই বুঝে গেছে, মানে এই ফিলটা হয় 11-এ বেসিস করে হয়, তাই তো? 11-12-এ অনেকটা কভার হয়ে যায়, 11-এর শেষ দিকে আমার একজন যে বন্ধু তাকে আমি জিজ্ঞেস করলাম যে সবার তুই তো মানে সে খুব পড়াশোনায় ভালো, তাকে আমি তার নাম্বারটা আপনাকে দেখবেন সেন্ড পাঠিয়েছি, ও 483 পেয়েছে, ও আসিফ, শেখ আসিফ নাম। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোরা কি করে এত ইয়ে করলি, তখন ও বললো যে দেখ সবার তো সব সময় মানে সবটা যে পাবো সেটা তো নয়, তো যেখান থেকে পারা যায় সেখান থেকে আহরণ করতে হবে। যেমন যে স্যার আমাদেরকে পড়াচ্ছেন তিনিও সব সব যে জেনে আছেন তাও নয়, তিনি তার সম্পূর্ণটাই দিচ্ছেন কিন্তু হয়তো আমরা সেটা নিতে পারছি না। কিন্তু আর আজকাল তো ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম হয়েছে যেখানে আমরা যেটা বুঝতে পারছি না সেটা একদম ভেঙে চুড়ে বুঝিয়ে দেবে। সুতরাং আমাকে আমার বন্ধু অনেকজন মানে যেমন অনেক ভিডিও চ্যানেল বা পড়ানোর চ্যানেলের কথা বলেছিল যে এই এই চ্যানেলগুলো দেখবি, এর এর লেকচারগুলো দেখবি, তাহলে হয়তো তোর ইয়েটা অনেক ক্লিয়ার হবে। তো আমি সবাইকে এটাই বলতে চাই যে কখনো একজন টিচারের ওপরে ভরসা করে বা কখনো নিজের লজ্জার জন্য বা কখনো এমন কোনো রকম কোনো কিছু ভাববে না যে যাতে তোমার মনে হবে যে তুমি কিছুই জানো না আর বাকি সবাই সব কিছু জানে, কারণ আসল সময়ে কিন্তু সবার সত্যিটা বেরিয়ে যাবে। পরিশ্রম ছাড়া কোনো কিছুই হবে না, অনেকে মনে করে যে আমার মাথায় কিছু নেই আমি পারি না, সেটা একেবারে না, কি বলো তন্ময়? একদম একদম আমি ওটাই বলছি যে সবার ক্যাচ করার ক্ষমতা সমান নয়, কেউ একটু দেরিতে করবে কেউ একটু তাড়াতাড়ি করবে, কিন্তু করবে কিন্তু সবাই। অ্যাকচুয়ালি তার পেছনে পরিশ্রম রয়েছে যেটা আমি প্রত্যেককে বলি। আচ্ছা, এবার তুমি বলো যে তুমি তো ইন ফিউচার বললে এই নিয়ে এগিয়ে যেতে চাও, তো তুমি আমি যেটা সবাইকে জিজ্ঞাসা করে থাকি বা প্রত্যেকটা স্টুডেন্ট বা প্যারেন্টস যারা রয়েছে তাদেরও এই ভুল ধারণাটা রয়েছে, অধিকাংশ বই থেকে পড়লে নাকি বেশি নম্বর পাওয়া যায়, এটা নিয়ে তুমি কি বলবে? অধিক সংখ্যক বই থেকে আমার মনে হয় না যে প্রথম যে টেক্সট বইটা আছে, আমার যেটা ধারণা যে টেক্সট বইটা আছে বা সুরেন্দ্রনাথ দত্ত হোক বা সুরেন্দ্রনাথ দে হোক বা অন্যান্য যে কোনো রাইটারের বই হোক না কেন, সেই বই থেকে যে কোনো একটা বই আগে ফুল কভার করে তারপরে ডিফারেন্স ডিফারেন্স বইতে পুরো কমপ্লিট করার পর সহায়িকা হোক আদার্স কোনো রেফারেন্স বই হোক প্রথমে কভার করার পর আমার মনে হয় অন্যান্য জায়গায় যাওয়া উচিত। অনেকে কী করে এক গাদা বই কিনে রাখে, অ্যাকচুয়ালি তার মেন বইটাই কভার হয় না, তো সেক্ষেত্রে তুমি কী বলবে? একদম একদম ঠিক কথা বলেছেন, এক গাদা বই কভার করা থেকে একটা বই কিনে সেটাকে আগে ভালোভাবে কমপ্লিট করা হ্যাঁ দরকার। সে এবং এবং শুধু সেটাই নয় মানে সেই বইটার সবকিছু জেনে সেটার প্র্যাকটিস করে সেটা মানে সেটুকু করলে অনেক কিছু পাওয়া আর যায়। তুমি টেস্ট পেপারের কথা কি বলবে, যে টেস্ট পেপার বা রাইন ম্যাটিন তুমি কিছু করেছিলে? প্রথম কথা হলো যে টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো আচ্ছা আছে সেই কোশ্চেনের অধিকাংশই আমরা যদি কোনো বইয়ের অনুশীলনে করি, রীতিমতো প্র্যাকটিস করি, তাহলে আমাদের একদম এক্স্যাক্টলি আমি এটাই সবাইকে বলতে চাই। দেখো
ও বিষয়ে আমি অনেক আগেই তোমাদের এই ভিডিওতে বলেছিলাম, যখন ক্লাস 12-এর ভিডিও করেছিলাম প্রিপারেশন নেওয়ার জন্য বা 11-এর করেছিলাম, আমি এই কথাটা সবসময় উল্লেখ করেছিলাম যে তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইটা তোমরা ভালো করে পড়ো, আদারওয়াইজ কেন তোমাদের টেক্সট বই থেকে অন্যান্য বই তৈরি হয়, টেক্সট বইয়ের ওপর ভিত্তি করে অন্যান্য বই তৈরি হয়। এই রায়ান ম্যাটিন হয়েছে, কালকে তোমাদের সিলেবাস যদি চেঞ্জ হয়ে যায় রায়ান ম্যাটিনের কোশ্চেন পেপারও চেঞ্জ হয়ে যাবে। তাহলে টেক্সট বই আগে ভালো করে করো, তাহলে অলরেডি তোমরা সব বই পড়বে। কতবার টেক্সট বই তুমি কমপ্লিট করেছো, মানে ফুললি পড়েছো? টেক্সট বই ফুললি কমপ্লিট বলতে আমরা তো মানে পুরোপুরি কমপ্লিটের ব্যাপারটাতে আমি বলবো যে না, পুরো কমপ্লিট আমি করিনি, কারণ আমার যে টপিকগুলো আমার মনে হয়েছে যে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট হতে পারে, এগুলো এগুলো পড়বো। আর হ্যাঁ, এগুলো ঠিক যে আমি মানে কিছু কিছু জিনিস বাদ দিয়েছি, অবশ্যই এটা মানতে কোনো ইয়ে নেই, কিছু কিছু জিনিস আমি অবশ্যই বাদ দিয়েছি, কারণ সেই সময়টা এমন একটা সময় ছিল যেখানে মানে সব কিছু একসঙ্গে পড়লে সেক্ষেত্রে অসুবিধার একটা সৃষ্টি হয়। আচ্ছা আচ্ছা, সবকিছু একসাথে পড়লে অসুবিধা। তুমি কি নোটস করতে, যে অনেকে দেখে গেছে পড়াশোনার পরে নোটস করতো বা টিচারের নোটস ইউজ করতো, তো তুমি কি করতে, তোমার ক্ষেত্রে কি হতো? টিচারের নোটস বলতে আমাদের তো নোটস দিত, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে টেক্সট বুকটাও ফলো করতে বলতো, কারণ টেক্সট বুকে যে হটস এর প্রশ্নগুলো যেমন ফিজিক্স এ আছে, কেমিস্ট্রি আছে, সেই সেই হটস এর প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, তাই সেগুলো আমরা করতাম। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তোমার সঙ্গে অনেক কথাই হলো। এবার তুমি বলো যে এক কথায় তোমার যে পরবর্তী ভাই বোনেরা যারা ইন ফিউচার উচ্চ মাধ্যমিক দেবে, এক কথায় তাদেরকে ইন্সপিরেশন করার জন্য, ইনসাইট হিসাবে তোমাকে দেখার জন্য, তো তুমি এমন একটা জিনিস যেটা করেছো ওদেরও করা উচিত, আর যেটা তুমি ভুল করেছো, যে মনে হয়েছে যে এটা করেছি এটা ভুল, খুব ভুল করেছে, সেটা 11-এর ক্ষেত্রে হতে পারে, 12-এর ক্ষেত্রেও হতে পারে, তো এখানে তুমি এমন দুটো দিক বলো যে জিনিসটা তোমার একজন একটা স্টুডেন্টের ভালো নম্বর করতে গেলে করা উচিত না, কখনোই এটা করা উচিত না, আর যেটা করা উচিত। প্রথমত যে কথাটা আমি বলবো সেটা হলো যে আমার যেহেতু ম্যাথ করতে ভালো লাগতো, তাই আমি বেশিরভাগ সময়টা ম্যাথ করেই কাটিয়েছি, এটা এটা একদিকে মানে হ্যাঁ, তো এই জন্য আমার যে কেমিস্ট্রি টিচার তিনি খুব আমার উপরে রেখে যেতেন যে আমি কেন বেশি ম্যাথ করছি, কেন কেমিস্ট্রিটা ভালো করে পড়ছি না, সঙ্গে প্রায় ওর নিয়ে আমার ঝামেলা হতো, স্যার আমাকে ভীষণ বকাবকিও করতেন। তো শেষ দিকে যখন আমি 98 পেলাম, তখন আমাদের স্যার বললেন যে তুই তো ম্যাথে ভালোই করলি, কিন্তু মনে রাখবি যে কেমিস্ট্রি যদি ভালো না করতে পারিস তাহলে কিন্তু কোথাও জায়গা পাবি না। তো তখন থেকে আমি আবার কেমিস্ট্রি পড়তে আরম্ভ করলাম। তো আমি সবাইকে এটাই বলবো যে যে সাবজেক্টটা ভালো লাগে সেটা করো, কিন্তু সবগুলোকেই সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করো, কারণ সবগুলোরই সমান গুরুত্ব রয়েছে, যেটা আমার ভুল হয়েছে। আমি সত্যি করে এটা মানি যে আমার ভুল তো বটেই, কারণ তিনটে সাবজেক্টকে আমার জোর দেওয়া উচিত ছিল, তখন অতটা হয়নি, তারপরে আমি কেমিস্ট্রিটা জোর দিয়েছিলাম। তুমি মাধ্যমিকে যে নম্বর পেয়েছিলে সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিকের নম্বর বেটার হয়েছে কি না আমার বলো? মাধ্যমিকে 628 হয়েছিল। 628, আচ্ছা, সে অনুযায়ী তো তোমার উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ অনেক বেশি। আমার মাধ্যমিকে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা আমার হয়নি, শুধু আমার না আমাদের ব্যাচের কারোরই হয়নি, কারণ আমাদের স্কুলেই সে বছর মনে হয় 634 হাইয়েস্ট উঠেছিল। আচ্ছা আচ্ছা, তো তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, তুমি ইন ফিউচার অনেক দূর এগিয়ে যাও এটাই বলি তোমার, আমরা মন থেকে কামনা করি তুমি অনেক দূর এগিয়ে যাও, তুমি অনেকটা যারা ইন ফিউচার উচ্চ মাধ্যমিক দিতে চলেছে তারা অনেকটা তোমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে হবে। প্রত্যেকটা স্টুডেন্টের এগিয়ে যাওয়ার পেছনে অনেকটা পরিশ্রম থাকে, অনেকটা সততা থাকে, শুধুমাত্র অনেক স্টুডেন্টরাই মনে করে যে আমরা যেরকমভাবে আমরা তন্ময়ের স্টোরিটা জানলাম যে তন্ময় কীভাবে এত ভালো রেজাল্ট করেছে, অনেকে ভাবে আমরা মাধ্যমিকে কম পেয়েছি সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর বা ভালো একটা কেরিয়ার বিল্ড করতে পারবো না, তো আমরা মাধ্যমিকে যেহেতু খারাপ নম্বর পেয়েছি, দেখতেই পাচ্ছ সে মাধ্যমিকে যে নম্বর পেয়েছে সে তার থেকেও ভালো উচ্চ মাধ্যমিকে নম্বর পেয়েছে,
কিন্তু আমি যদি কম্পেয়ার করি মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিকের, সায়েন্স নিয়ে অনেকটাই লেভেলের অনেকটাই টাফ, সে অনুযায়ীও কিন্তু সে ভালো নম্বর পেয়েছে, কারণ সে পরিশ্রম করেছে, তার ভুল ভ্রান্তি যেগুলো সেগুলোকে কাটিয়ে উঠতে পেরেছে, এই কারণেই কিন্তু আজকে এই পজিশনে সে রয়েছে। তো আশা করব যে তোমরাও তন্ময়কে অবলম্বন করো, তন্ময়ের যে এ কথাগুলো বললো সেগুলোকে শোনো, যাতে ইন ফিউচার তোমাদেরও ভালো একটা নম্বর অ্যাচিভ করতে পারো। তো আজকের মতো এটুকুই, আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।